এরপরে প্রশ্ন হলো, আমি একজন ড্রাইভার, আমার বয়স 23 বছর, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আমি মেয়েকে কিছু না বলে পারিবারিকভাবে প্রস্তাব পাঠাই, খুব ভালো কথা, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার পর তারা যখন জানলো আমি পেশায় একজন ড্রাইভার, তখন তারা আমার পরিবারকে ফিরিয়ে দিল। বিশেষ দ্রষ্টব্য মেয়ের বাবা এখানে উপস্থিত আছে, আমার কি করণীয়? এখন মেয়ের বাবা উপস্থিত থাকলে আমি কি বিয়ে পড়া দিতাম? দেখেন, এই ভাইয়ের কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? দেখুন, আমাদের যারা মেয়ের বাবা হয়েছেন, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, যারা মেয়ের বাবা হয়েছেন, ভাই একটু কথা শুনেন, যারা মেয়ের বাবা হয়েছেন, আল্লাহ তাআলা মেয়ের বাবা বানাইছেন, আপনাদেরকে আমি করজোড় করে বলি, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জাকজমক দেখে মেয়ে বিয়ে দিবেন না। এখনকার যুগে, এখনকার সময়ে বেশিরভাগ দাম্পত্য জীবনে শান্তি নাই। দাম্পত্য জীবনে কি নাই? শান্তি নাই। শান্তির নাটক এবং অভিনয় অনেক আছে, কিন্তু শান্তিটা নাই। যুবকরা যারা বিয়ে শাদি করো না, এখনই গড়তে পা দাও নাই, বাবারা ভাইয়েরা তোমরা জানা রাখো ভালো করে, যে এখন টাকা পয়সা অনেক আছে, বিয়েতে ডাকডোল পিটানো হয় অনেক, জাকজমক হয় অনেক, কিন্তু প্রকৃত অর্থে দাম্পত্য জীবনে আমাদের দেশে বেশিরভাগ মানুষই অসুখী এখন। এবং আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, আমি সব সময় সব জায়গায় বলি, এখানে অনেক মুরব্বী বাপ চাচারা আছেন না, এই বাপ চাচারা কিন্তু আমাদের চাইতে তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন, এখনো সুখী আছেন। আর যুবক পোলাপান, তাদের দাম্পত্য সম্পর্কগুলো সব চায়না মালের মতো হয়ে গেছে, ঠুস ঠুস করে ভেঙে যায়, গড়তে দেরি ভাঙতে দেরি নাই। এগুলো কেন হয়? এগুলোর অন্যতম কারণ হলো যে আমাদের বিবাহগুলো বরকতমুক্ত, এগুলোতে কল্যাণ নাই। বিবাহ বরকতমুক্ত কখন হয়? এর অনেক কারণ আছে। এর একটা হলো যে, যে বিবাহের মধ্যে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, সে বিবাহে কখনো বরকত আসতে পারে না। এরকম যুবক এখানে কয়জন আছেন যে বলতে পারবেন, আমার বিয়েতে কোনো প্রকার ব্যান্ড পার্টি, কোনো প্রকার ডিজে পার্টি হয় নাই, গানের আওয়াজে এলাকাবাতিকে আমি অতিষ্ঠ করি নাই, এরকম কয়জন আছেন? আপনারা সবাই কি গরিব মানুষ, টাকার অভাবে এটা করতে পারেন নাই, নাকি জেনে শুনে হারামকে না করেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, প্রশংসার দাবিদার আপনারা। ভাইরা আমার, আপনার বিয়ে উপলক্ষে আপনার ব্যান্ড পার্টি এবং ডিজে পার্টি গানের আওয়াজে যদি আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, তাহলে মানুষগুলোর দোয়া পাবেন না বদদোয়া পাবেন? এতগুলা মানুষের বদদোয়া যদি হয়, তাহলে এই বিয়ের মধ্যে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে। অতএব বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করব। আজকাল তো শুধু বিয়ে না, বিয়ের আগে গায়ে হলুদ, গায়ে মরিচ, নানান তামাশা করে, আপনার গায়ে আপনি হলুদ মরিচ আদা রসুন সব বাটেন, সমস্যা নাই, এটা আপনার ব্যাপার, আপনি মাঠে বাটেন, কিন্তু এগুলা মাখতে গিয়া সে উপলক্ষে আবার একটা ব্যান্ড পার্টি, হে আওয়াজে গোটা এলাকা মানুষ অতিষ্ঠ, এগুলা কখনো একজন মানুষের দাম্পত্য জীবনে তাকে সুখী করতে পারে না, বরং তার সুখের জন্য এগুলো বাধা। আরেকটা বড় বাধা হলো, যেটা মেয়ের বাবাদেরকে বলছি শুনে রাখেন, মহরের পরিমাণ যদি বেশি হয়, মহরের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ওই বিয়েতে বরকত থাকে না, বরকত কমে যায়। আপনারা মনে করেন 20 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা ধরলে বোধহয় বিয়েটা টিকবে, এরকম অনেক মুরব্বীরা মনে করে না? আপনারা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহ বারাকাতান আইসারুহা মাহুনা, সবচাইতে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যেই বিয়েতে মহরটা হয় সবচাইতে সহনীয়, ছেলে পরিশোধ করতে পারে। ছেলের বেতন 20,000, আপনি মহর ধরলেন 50 লাখ, আপনার 50 লাখ মহর নেওয়ার খায়ের যদি হয়, তাহলে ছেলের কাছে বিয়ে কেন দিচ্ছেন? ছেলেগুলোকে ফাঁসায় দিচ্ছেন, এই পোলাপান না বুঝে হু হু করে বিয়ে করে ফেলতেছে, এরপর যখন মাসালা শুনছে, হায় হায় এটা পুরোটা তো বলে দেওয়া লাগবে, নাহলে কি আমার ধরা খাবে, এবার এসে আমার বলে হুজুর আমরা কি করব। আমি বলি কিচ্ছু করার নাই ভাই, ফাঁসা গেছো, এখন দরখাস্ত লেখা বউর কাছে, বরাবর মাননীয় স্ত্রী বিষয় মহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার হতভাগা স্বামী, আপনার বাবা ভাইয়ের চাপাচাপিতে না বুঝে আমি 30 লক্ষ টাকা মহরে রাজি হইয়া গিয়াছিলাম, অথচ আমি সামান্য একটা চাকরি করি আপনি জানেন, অতএব এত টাকা দিবার সামর্থ্য আমার নাই, কাল কিয়ামতের ময়দানে আমি
আল্লাহর কাছে অপরাধী হিসাবে দেনাদার হিসাবে উঠব সেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। অতএব আপনার সমীপে নিবেদন এই যে এই হতভাগা স্বামীকে আপনার মহারানার টু থার্ড ওয়ান থার্ড দুই তৃতীয়াংশ বা তিন এক তৃতীয়াংশ বা অর্ধেক আপনি আল্লাহর হস্তে মাফ করিয়া আমার মহরটা কমাইয়া দিয়া বাদিত করিবেন বিনীত আপনার কপাল পোড়া বা হতভাগা গরিব স্বামী। এইভাবে আবেদন করে অথবা এটা কথার কথা বললাম ঠিক আছে, আপনি কাগজ লেখার দরকার নাই, কিন্তু বইয়ের থালা বাসন ধুয়ে কাপড় চোপড় ধুয়ে দিয়ে কাজকাম করে তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে আদর্শ হাক মহব্বত ভালোবাসা দিয়া টিয়া বাইল টাইল করে বলবেন যে এখন আমি তো ফাঁসে গেছি, তুমি তুমি না ছাড় দিলে তো পায় না। এখন বেচারে যদি ছাড় দিয়া ভালো ঘরের মেয়ে হয় আর আপনি যদি তার খুশি করতে পারেন কেদম টেদমুদ করে, তাহলে সে হয়তো বলবে ঠিক আছে আমার বাপ 30 লাখ ধরছে, তুমি তো ফাঁসে গেছো না বুঝা যাও 20 লাখ মা বাকি 10 লাখ কিস্তিতে দিয়া শোধ করবা দিতে হবে। কিন্তু বেশিরভাগ পোলাপান কি করে ওই বাসর যায় এই মেয়েটারে ফুসলিয়া ফাঁসলিয়া বলে দেখো এখন মুরব্বীরা ধরছেন, আমি তো কদিন পরে ইটালি চলে যাবো, টাকার কোনো অভাব সবই তো তোমার। মেয়েরাও আমার দেশে সোজা সরল, পোলাপানে নিয়ে ফুসলামিতে ছেলেদের ফুসলামিতে রাজি হইয়া কো না না আমার মর দিয়ে কি করবো, আরে তোমার আপনি আছেন আমি মর দিয়ে কি করবো, এসব লাগবে না শেষ। এই মেয়েদেরকে সোজা সরল পাইয়া পদে পদে এদেশে আমরা মেয়েদেরকে ঠকাই, মেয়েদের মহর দিতে হবে কি হবে না? তো মেয়ের বাবারা মহর এই পরিমাণ ধরেন যে আপনার মেয়ে পাবে, আরে বাবা আপনি ধরেন 50 লাখ ওই বেটা তো আপনার মেয়ের 2 লাখও দিবে না, আপনি জানেন যে ওইটা পাবে না, তাহলে অযথা কেন ধরেন? ধরে এই জন্য যে তালাক হলে যেন আদায় করা যায়। অসৎ উদ্দেশ্যে যদি আপনি এত বড় মহর ধরেন সেটা কখনো প্রশংসনীয় হতে পারে না। বিধায় আমরা অনুরোধ করব মেয়ের বাবাদেরকে যে আপনারা পয়সা দেখে মেয়ে বিয়ে দিবেন না, ভালো মানুষ দেখে মেয়ে বিয়ে দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ ভালো মানুষ দেখে বিয়ে দিবেন। দেখেন বাবারা ওয়াজ করতে দিলে আপনি এখানে বসলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারতেন, আমলের কথা যদি বলি তাহলে আমরা অনেকে আমলের পরে ঠন ঠন, আমলের পরে অনেকেই ঠন ঠন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া তৌফিকে আমি আমার এই কথার উপরে আমল করেছি ইতিমধ্যে, আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদেরকে আমি ইতিমধ্যে আমল করেছি। আমি চাইলে পয়সার বস্তার উপরে শোয়া বসা বা পয়সার বস্তাকে ওয়েলকাম করা, এখন তো আজকাল ছেলে মেয়ের সাথে বিয়ে হয় না, ওই যেটা কথা আছে না এখন বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার, ছেলে পক্ষ চায় ময়দার বস্তা সব মেকআপ মার্কা আর মেয়ে পক্ষ চায় কি টাকার বস্তা, ছেলে চায় না, চায় কি? আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয় একটা ছেলে খুঁজুন, আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয় কি খুঁজুন একটা ছেলে, যে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে, আপনার মেয়েকে স্ত্রী হিসাবে স্নেহ করবে ভালোবাসা দিবে। বিশ্বাস করুন খুব সিরিয়াস কথা বলছি, আমরা বেশিরভাগ মেয়েদের বাবারা মেয়েদের ভাইয়েরা আমরা ভুল সিদ্ধান্ত নেই, এরপরে আফসোস করি অমানুষ যখন দেখি হ্যাঁ টাকা আছে পয়সা আছে পদ আছে পদবি আছে বড় চেয়ার আছে গদি আছে নাম আছে যশ আছে খ্যাতি আছে কিন্তু মানুষ না, অমানুষ ধরা খায় কি খায় না বলেন? আমি যখন বিয়ে করি আমার শ্বশুর বাড়ি ঢাকার আজিমপুরে ইরাকি মাঠের সাথে অভিজাত মানে খুব দামি জায়গা, তখনই 20 টাকার উপরে জায়গার কাঠা, আমি যখন বিয়ে করছি 17-18 বছর আগের কথা বলছি, 20 টাকার মতো জায়গার কাঠা। তো সেখানকার বাড়িওয়ালা আর আমি হলাম সন্ন সারা গরিব মানুষ ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি, তখন আমি মাত্র 2800 টাকা বেতনে চাকরি করি। আমার শাশুড়ি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আমার শ্বশুর মারা গেছেন, তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে ভদ্রমহিলা কি দেখে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেল, 2800 টাকা কি ঢাকা শহরে খাবে না বাসা ভাড়া দিবে? আমার বিয়ের সময় আমার মামার শ্বশুর উনি বললেন যে মেয়েকে কোথায় রাখবে, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি খুব বিচক্ষণ মানুষ ছিলেন, তো আব্বাজান বললেন যে আমার ছেলে যেখানে থাকবে আপনার মেয়ে সেখানে থাকবে, আমার ছেলে যদি ওই রাঙামাটি জঙ্গলে চলে যায় তো আপনার মেয়ে সেখানে যাইতে হবে। তো আমার আব্বার কথা শুনে ওনারা রাজি হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি এই ভদ্রমহিলা এত বিচক্ষণ মানুষ ছিলেন, উনি চিন্তা করছেন যে ছেলে বোর্ড স্ট্যান্ড করা প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছে এই ছেলে, ছেলেটা মেধাবী, আবার ওনাদের কাছে মনে হয়েছে ছেলেটা বোধহয় ভালো মানুষ, এই জন্য রাজি হয়ে গেছে। অথচ আমার একটাই ছেলেকে একটাই ভাইরা সেই বেচারা অনেক পয়সা আলা মানুষ, আমি গরিব মানুষ কিন্তু আমার কাছে দিয়ে দিছে,
আলহামদুলিল্লাহ তাদের মেয়ে দুঃখে নাই, সুখে আছে আলহামদুলিল্লাহ, এটা আমি অন্তত বলতে পারি। আমাদের দেশে বেশিরভাগ মেয়ের বাবারা ভাইয়েরা, আমি খুব সিরিয়াসলি বলছি যে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আমরা ভুল করি আমাদের মেয়েদের জন্য। আমরা দেখি যে একটা সরকারি, অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন লেখে, হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না বিয়ে, সরকারি চাকরি না করলে আপনি মেয়ে বিয়ে দিবেন না, সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে, সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই। সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোনো পথ আছে? কেমনে আমার বুঝান, কয় টাকা বেতন পাবে সে? বরং ব্যবসা বাণিজ্য করলে আজকের গরিব কালকের ধনী হতে পারে ইনশাআল্লাহ, কিন্তু সরকারি চাকরি যদি সে করে ধনী হওয়ার কোনো পথই তো খোলা নেই। আছে কেমনে ধনী হবে? দুই নম্বর টাকা ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে? তাহলে আপনি জেনে শুনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে হয় একটা, আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই অসৎ হয়, খবরদার বল বুঝবেন না, আমি ব্যক্তিগতভাবে এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অনেক বড় বড় পদ হোল্ড করেন কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ। আমি বলছি যদি টাকা, আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন কেন, আপনি দেখবেন সৎ। সৎ যদি সরকারি চাকরিও করে আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি বেসরকারি চাকরি করে তাও আলহামদুলিল্লাহ, কি বেকারও হয় তবু আলহামদুলিল্লাহ। দেখতে হবে মানুষটা সৎ কিনা, দেখতে হবে মানুষটা কি কিনা সৎ কিনা, সে যদি সৎ হয় তাহলে কোথায় কাজ করে এটা বেটার না। আপনি খুঁজে সরকারি শুধু খুঁজতেছেন তার মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন, আপনি খুঁজে খুঁজে শুধু সরকারি চাকরি দেখে দিবেন এর মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন। আত্মসম্মান বলতে কিছু থাকা উচিত, আত্মমর্যাদা বলতে কিছু থাকা উচিত, যে আমার মেয়েটা একটা সৎ ছেলের সাথে জীবন যাপন করবে, যে ছেলেটা কখনো হারামের কাছে যাবে না, চেষ্টা করবেন তো মেয়ের বাবারা ইনশাআল্লাহ। যে ভাই প্রশ্ন করেছেন যে ড্রাইভার ভাই তার মনের কষ্ট, তিনি নিজে অবৈধ সম্পর্ক করেন নাই, মেয়েটা ভালো জানতে পেরে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, যাই হোক আমি তো আর জানি না যে মূল ঘটনা কি, আদৌ এটা খাটে না না খাটে, তারপরে এটা কথা, এটা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত কথা যে আমরা সবাই মেয়ের বাপরা শুধু পয়সাওয়ালা খুঁজি এবং প্রতিষ্ঠিত মানুষ খুঁজি। আমি সবসময় বলার চেষ্টা করি যারা মেয়ের বাপ আছেন, মেয়ে কার কাছে বিয়ে দিবেন ছেলে খুঁজে পাচ্ছেন না, আপনাদেরকে বলতেছি আপনাদের এলাকাতে ফজরের নামাজের জামাতে নিয়মিত যে সমস্ত যুবকদেরকে দেখবেন হাজির হয়, খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে নামাজ কালাম ফজরেরটা পড়ে, অন্যগুলোর কথা আমি বলি, অন্যগুলো তো বটেই, ফজরের নামাজ যারা নিয়মিত হাজির হয় এবং অত্যন্ত পড়ে, হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ এবং সংগ্রাম করে, ভদ্র নম্র, এই ছেলেগুলো যদি গরিব হয় আপনার মেয়ে বিয়ে দেন ইনশা আল্লাহ তারা সুখে থাকবে। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদের সুমতি দান করুক। এই যে যুবকরা এত ঠিক ঠিক করতেছে, এরা বিয়ের জন্য বেচারারা মানে বেকারার হয়ে আস, এই ছেলে মেয়েদের, এই ছেলেদের আল্লাহ তাআলা একটা হালাল ব্যবস্থা করে দেখ, এবং মেয়ের বাবাদের দিলটা আল্লাহ তাআলা নরম করে দেখ। আর ছেলের বাবারা যৌতুক খাওয়ার হারাম খুরি থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মসজিদে যদি কেউ যৌতুক মুক্ত বিয়ে করতে চান চলে আসতে পারেন, আমার কোনো পয়সা দেওয়া লাগবে না, ফ্রি পড়াই দেবো বিয়ে। আসেন নি কেউ? দুই পক্ষ যদি রাজি থাকেন চলে আসলে পড়াই দেবো ইনশাআল্লাহ। রেডি আসেনি কোনো বিয়া মুখোমুখি আসেনি? যদি মুখোমুখি থাকে বিয়ে তো এরকম বললে হয় না, তাহলে নিয়ে আসতে পারেন। আমরা ইনশাআল্লাহ যৌতুক মুক্ত বিয়ে এদেশে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। যুবকরা যদি জাগে এই দেশটা পরিবর্তন হতে বাধ্য, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন।